জাহিদ ভাই ডাকলাম মিয়া বিরাট টাকা দেখেন না আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন তাইফ সরকার সাফাতের পিতা শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফ সরকার ভাই এবং যার অনুষ্ঠান আজকে স্নেহের বাতিজা তায়েব সরকার নিজে উপস্থিত আছেন স্টেজে সকলে তার জন্য আমরা তালি দেই। আমাদের পরবর্তী যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা কি গান চান না নৃত্য চান কোনটা? কোনটা 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 এদিকে দশে যেটা চাই আমরাও সেটাই চাই তাহলে নৃত্যই হবে। নৃত্যের জন্য সবাই নৃত্য তাড়াতাড়ি দুলতে হবে সবার। আমাদের মাঝে লোপানন্দ নৃত্য সংগঠন ঢাকা থেকে আগত একজাক নৃত্যশিল্পী উজ্জ্বলের নেতৃত্বে আসতেছে মঞ্চে, তাদের জন্য আবার একটি করতালি হবে। একই সাথে সবাই আসবেন, মঞ্চে পরিচিত হবেন, সবাই আসবেন একসাথে। আমাদের এখানে এটা পারিবারিক অনুষ্ঠান, যেহেতু এটা পারিবারিক অনুষ্ঠান এখানে বাইরে অনেকেই আছে, হয়তো বা বাইরে নাই, সবাই যার নিজ নিজ অবস্থান থেকে নৃত্য দেখবো এবং মা বোন আছে এই দিকটা একটু বজায় রাখবো আর কি, ডিস্টেন্সটা বজায় রাখবো। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে তেলিয়াটি শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সুজন উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন তেলিয়াটি কৃতি সন্তান শ্রীপুর উপজেলা যুব দলের সংগ্রামী প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক বন্ধুবর মাহমুদুল হাসান রনি উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর উপজেলা যুব দলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক সত্যি ভাই বাদল ভাই, এখন যিনি নিয়ে আসতেছেন আমাদের শ্রীপুরের সন্তান তোমা, তোমা নৃত্য নিয়ে আসবেন, সবাই তোমার জন্য একটা হাততালি দেয়। নির্দিষ্ট আসনে বসে অনুষ্ঠান দেখবেন। এখানে আমার পরিবারে অনেক মেয়েরা আছে, মহিলা আছে, সবাই ডিস্টেন্সটা বজায় রাখবেন, কিন্তু বিশৃঙ্খলা করবেন না। ধন্যবাদ।